সকাল 7:50 সবাই মিলে বেরোলাম মুক্তিনাথ দর্শনে। এখন সময় 8:05, আমরা কাল রাতে মুক্তিনাথে স্টে করেছিলাম, সন্ধ্যার সময় মন্দির খোলে না, গিয়েও কোনো লাভ নেই। আচ্ছা, আমি অরুণ দাস, পিছনে সবাই আছে। আমরা হেঁটে উঠছি এই টাইম, এই সামনের থেকে হোটেলের উপরে, মানে হোটেল থেকে সামনের দিকে আমরা হেঁটে উঠছি, কারণ আমরা চাইছি একটু শরীরটা হিট হোক। তো সাংঘাতিক কষ্ট হচ্ছে, টেম্পারেচার -6 চলে গেছে। কিছুক্ষণ আগে গুগলে জয়দীপ দেখলো, আমরা মুক্তিনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়বো আর কি, মানে নমস্কার করে বেরিয়ে পড়বো, মাথায় জল দিয়ে নমস্কার করে বেরিয়ে পড়বো, তাই তো? জয়দীপ হেঁটে উঠতে চাইছিল না, খানিকটা আমার জোরেই হেঁটে উঠলো। আমি নতুন রাইডার, জীবনে প্রথম এই রাস্তায় এসেছি। 2000 সমস্যা হয়েছে, ও আমার হেল্প করেছে, 2000 গাইড করে দিয়েছে, সব টিমে ছিলাম, একদম করে দিয়েছে, ওরা সত্যি খুব হেল্পফুল টিমে যাওয়ার জন্য, এটা মানে টিমে এটাই সুবিধা। মুক্তিনাথ মন্দির সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এই মন্দিরে পূজিত দেবতা বিষ্ণু। পৃথিবীতে দুটি বিষ্ণু মন্দিরের মধ্যে একটি আমাদের ইন্ডিয়ায়, দ্বিতীয়টি নেপালের মুক্তিনাথ। মন্দিরটি মুস্তাং ভ্যালিতে থোরংলা পাসের রিচে অবস্থিত এবং এই মন্দিরটি পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত একটি মন্দির। উচ্চতা 3800 মিটার বা 12,468 ফুট। মন্দিরের নিকটবর্তী গ্রাম রানীপাওয়া। কেউ কেউ এই গ্রামটিকে মুক্তিনাথ নামেও চেনেন। সারা পৃথিবীর কাছে মুক্তিনাথ মন্দিরটি মুক্তির ক্ষেত্র নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ মুক্তির স্থান। ফাইনালি আমরা মুক্তিনাথ মন্দিরে পৌঁছলাম। এই যে গেট দেখছেন, ঢোকার সময় কিছু ঘন্টা আছে। চলুন যাওয়া যাক ভিতরে। রুন্দা এত কষ্ট করে উঠেছে, কেমন লাগছে? ভীষণ ভালো। এই যে প্রচন্ড গতিতে যে জল উপর থেকে নিচে নেমে আসছে, এটাই কালী, যার উৎপত্তি স্থল মুক্তিনাথ মন্দিরের ঠিক পিছনে একটি গ্লেশিয়ার থেকে। আর গণ্ডকীর উৎপত্তি স্থল হলো আপার মুস্তাংয়ের একটি গ্লেশিয়ার। এই কালী ও গণ্ডকী একসাথে মিলিত হয়েছে কাকবেনী নামে একটি গ্রামের কাছে। এর পরের ইনফরমেশনটা জানার পর আমিও খানিকটা অবাকই হয়েছিলাম, কারণটা হলো আমাদের গঙ্গার বেশিরভাগ জলের সাপ্লাই লাইন নাকি এই কালী ও গণ্ডকী। চলুন এবার এগোনো যাক। আমরা এবার মূল মন্দিরের সিঁড়িতে। মন্দিরের গর্ভগৃহের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে মোবাইলটা অফ করে পকেটে ভরে ফেললাম। এই ছবিটি উইকিপিডিয়া থেকে পাওয়া। ঠিক কবে এই মূর্তিটি তৈরি হয়েছে সেই সম্পর্কে কোনো ঠিকঠাক ইতিহাস পাওয়া যায় না। এখানে এইরকম 108টি জলের ধারা আছে। এই সবকটির জল মাথায় দিলে নাকি সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ছোট্ট লাইনে আমিও সামিল। -6 ডিগ্রিতে দাঁড়িয়ে 108টি জলের ধারা থেকে জল নিয়ে মাথায় দেওয়ার পর পাপ ধুলো কিনা জানা নেই, তবে চূড়ান্ত ঠান্ডা লাগলো এবং ছুটে গিয়ে দাঁড়ালাম মন্দিরের ভিতরের একটি বিশাল অগ্নিকুণ্ডের সামনে, যা শক্তিকুণ্ড নামে পরিচিত। আগেই বলেছি ফটোগ্রাফি এখানে নট অ্যালাউড।
অবশেষে মুক্তিনাথ দর্শনের পর এবার বিদায় নেওয়ার পালা। বাড়ি ফিরতে হবে, কিন্তু যাওয়ার আগে ছোট্ট করে একটা গ্রুপ ফটো হয়ে যাক, প্রমাণ তো চাই। নাও ফাইনালি উই আর দ্য মুক্তিনাথ অ্যাচিভার। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাপিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরসেরে করেনি শতধা নিত্য, যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ইন্ডিয়া নেপাল বাইক এক্সপিডিশন 2019 এই ভিডিওটি দিয়েই শেষ হলো। মোট তিনটে এপিসোড আমি করেছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর জানাবেন যে এরপরে আমার থেকে আপনারা কী কী দেখতে চাইছেন। আমি চেষ্টা করছি, অ্যাকচুয়ালি বলা ভালো আমি প্ল্যান করছি একটি কোশ্চেন আনসার ভিডিও করার। আচ্ছা, আপনাদের যদি আমার কাছে কিছু ট্যুর সম্পর্কে জানতে চান অথবা বাইক সম্পর্কে কেন বলছি যে পিওর মোটো অ্যাডভেঞ্চার যাকে বলে সেই একমাত্র বাংলা ভাষায় চ্যানেল, একমাত্র ট্রাভেল উইথ মৃগাঙ্ক, আমি আপনাকে খুব জোরের সাথে বলতে পারি যে আমি শুধু মোটো অ্যাডভেঞ্চার সম্পর্কেই ভিডিও বানাই। এবং যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিও যেটা আপনারা দেখলেন, মুক্তিনাথ মন্দির সম্পর্কে যে ভিডিওটি, সেই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে রিপ্লাই করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেকটা সেই মানে জ্বালানির মতো আর কি, মানে সাংঘাতিক বুস্ট পাই আমি এবং পরের ভিডিওগুলো তৈরি করার প্ল্যান হয়ে যায়, সাংঘাতিক লাগে আমার এই কমিউনিকেশন। এবং আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিই, আপনারা দেখবেন আমি কোনো কমেন্টের রিপ্লাই মিস করি না। হয়তো দু একদিন দেরি হতে পারে যেহেতু আমি একটি নিউজ চ্যানেলে চাকরি করি, সেহেতু মাঝে মধ্যে হেকটিক শিডিউল থাকে, সেই ক্ষেত্রে একটু দেরি হয়ে যেতে পারে। আসি পরের কথায়, যে এরপর যে ভিডিওটি আপনারা দেখবেন সেটি হচ্ছে মুক্তিনাথ রাইড। তো এই অবধি শেষ হচ্ছে তিনটে এপিসোডে, কিন্তু এর পরেও আনুষঙ্গিক অনেক ঘটনা থাকে। যেমন আমরা আসছিলাম উপর থেকে আপনার ল্যান্ডস্লাইডের আগের মুহূর্তে যে সিচুয়েশন আসে সেরকম আমরা পড়েছি, আমাদের ওপরে পাথর পড়েছে। সেকেন্ডলি হচ্ছে সাসপেনশন ব্রিজ, সাংঘাতিক ভয়, আমি হয়তো জীবনের সব থেকে ভয় পেয়েছিলাম সাসপেনশন ব্রিজে গিয়ে চাকা স্লিপ করা। বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আপনাদের একের পর এক আসছে। এরপরে যেটি আসছে সেটা হচ্ছে আপনাদের সব থেকে ডিমান্ডিং একটি ভিডিও আমি তৈরি করতে চলেছি, সেটা হচ্ছে পারমিট এবং বাজেট। যেহেতু লম্বা হয়ে যাবে একটু এলাবোরেট, ইন্ডিয়ার বাইরে অন্য দেশে যাচ্ছেন পারমিশন প্রসেস একটু বড়, যেমন সিকিম বা লাদাখের থেকে বেশি, সেই জন্যে এটা আমি দুটো ভিডিওতে ভাগ করছি। একটা ভিডিও আমি তৈরি করব যেটা নেক্সট ভিডিও হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বাইক এক্সপিডিশন বা বাইক ট্যুর বা রোড ট্রিপ আপনাকে করতে গেলে, সেটা যদি আপনি মুক্তিনাথ নাও করেন আপনাকে কী করতে হবে, মুক্তিনাথ করলে আপনাকে পারমিট ওরিয়েন্টেড কী করতে হবে একটি ভিডিও, যেটা এর পরের ভিডিওটাতেই আপনারা পাবেন, অর্থাৎ নেক্সট ভিডিও। তারপরের ভিডিও হবে বাজেট, মুক্তিনাথ বাজেট কী, বাইকারদের জন্য বাজেট এবং ট্যুরিস্টদের জন্য, আমি দুটো ভাগ করে দেবো। আমি যেহেতু মোটো অ্যাডভেঞ্চারের সাথে জড়িত এবং মন প্রাণ থেকে এটা ভালোবেসে করি, তাই জন্য আমার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন থাকবে মোটো অ্যাডভেঞ্চারের পক্ষে অবশ্যই। এর পরের ভিডিওগুলো আসবে নেপালেরই বিভিন্ন এক্সপিরিয়েন্স, এবং আপনারা যদি চান আমি একটা কোশ্চেন আনসার যে ভিডিও হয় সেটা করতে পারি। এবং আমি বলেছিলাম যে আমার আর কিছুদিনের মধ্যে 3000 সাবস্ক্রাইবার যে প্যানেল থাকে সেটা পুরো হয়ে যাবে। আপনাদের এই মানে কী বলবো, মানে প্রাণখোলা ভালোবাসা, সাপোর্ট অসাধারণ। এতে ভবিষ্যতে আমি আরও আরও প্ল্যান করছি, দেখা যাক কী হয় সেগুলো, আশা করি ফ্রুটফুল হবে।
কোশ্চেন আনসার তো করবই, এবং আমি বলেছিলাম যেটা 5000 সাবস্ক্রাইবার হলে আমি লাইভ স্ট্রিমিং করব। আমি সেটা না করে আমি 3000 সাবস্ক্রাইবার হলেই লাইভ স্ট্রিমিং করছি। তো আমি আগে থেকেই ডেট টাইমিং সব বলে দেবো। আমি চেষ্টা করছি সানডে একটা লাইভ স্ট্রিমিংয়ের ডেট ঠিক করার, এবং আমাদের যে মুক্তিনাথ রাইড হলো, মুক্তিনাথ বাইক এক্সপিডিশন হলো, সেটা সাকসেসফুল করে যে আমরা সুস্থ শরীরে বাড়ি ফিরে আসতে পারলাম, তার জন্য আমাদের একটা সেলিব্রেশন বাকি আছে। সেটা একমাত্র আমার জন্য এখনও অবধি হয়নি, কেননা আমার ছুটি, রবিবার ছুটি পাওয়ার একটা সমস্যা থাকে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, কারণ আমি বারবার বলেছি আপনাদের কমেন্ট আমার কাছে ফুয়েলের মতো, সাংঘাতিক এনার্জি দেয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।